জমে উঠেছে ইতালির আঙ্কোনা সিটি নির্বাচনের প্রচারণা। ইতালীয়দের পাশাপাশি দুই বাংলাদেশি প্রার্থীর প্রচারণায় মুখর এই নগরী। কাউন্সিলর পদে দুই বাংলাদেশিকে জেতাতে মরিয়া প্রবাসীরা। প্রার্থীরাও প্রবাসীদের কল্যাণে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ইতালির আঙ্কোনা থেকে ঘুরে সহকর্মী এমডি রিয়াজ হোসেনের রিপোর্ট। আগামী 14 ও 15 মে অনুষ্ঠিত হবে ইতালির বন্দর নগরী আঙ্কোনা সিটি কর্পোরেশনের নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা। এবারের নির্বাচনে প্রথমবারের মতো আঙ্কোনা শহরে কাউন্সিলর প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। তাই নির্বাচন নিয়ে প্রবাসী বাংলাদেশিদের দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ। নিজ নিজ অবস্থান থেকে এবং আপনাদের যারা ইতালিয়ান বলেন বন্ধু আছে সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের আঙ্কোনা অনেক ধরনের সমস্যা, এই সমস্যাগুলা সমাধান হবে আমাদের এই বাংলাদেশি প্রার্থী নাহিদ ভাই যদি নির্বাচিত হয়। আমাদের এই মেয়ে তারসিনা ও সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছে। এই প্রতিযোগিতায় নাজমুল আহমেদ নাহিদ ইতালির জনপ্রিয় রাজনৈতিক দল ফাইভ স্টার মুভমেন্টের মনোনয়ন পেয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী জোসেপে কন্ত্রের দল থেকে মনোনয়ন পাওয়া বাংলাদেশি এই প্রার্থী প্রবাসীদের কল্যাণে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। আপনারা সবাই আমাদেরকে ভোট দিতে আসবেন এবং আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী নির্বাচিত করবেন, এই কামনায় আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে বিদায় নিচ্ছি, তবে চিরতরে বিদায় নিচ্ছি না। আমি আপনাদের সাথে ছিলাম, আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের সাথে চিরকাল থাকব। এই নির্বাচনে লড়ছেন আরেকজন বাংলাদেশি প্রার্থী তাসিনা জাহান। তিনি জয়ী হলে প্রবাসীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বাংলাদেশিদের জন্য, বিদেশিদের জন্য, যারা টুরিস্ট আসে, যারা পড়াশোনা করে, সবার জন্য আঙ্কোনাকে একটা সুন্দর আরো খুব সুন্দর একটি শহর তৈরি করার জন্য আমার অনেকগুলো আইডিয়া আছে, যেগুলো কার্যক্রম আমি ইনশাআল্লাহ যদি কাউন্সিলর হয়ে যায় আমি ইনশাআল্লাহ ওগুলো করব। ইতালির আঙ্কোনা শহরে প্রায় 4000 বাংলাদেশি বসবাস করেন, তাদের মধ্যে 900 প্রবাসী দেশটির নাগরিকত্ব পেয়েছে, ফলে আগামী সিটি নির্বাচনে ভোট দিতে পারবেন তারা। ইতালির আঙ্কোনা শহরে এই প্রথম দুই বাংলাদেশি এখানকার সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাদের প্রার্থী হয় আনন্দিত এখানকার প্রবাসী বাংলাদেশিরা। তাদের এই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আগামী দিনে এখানকার সিটি কর্পোরেশনের মেয়র সহ এমপি পদে এগিয়ে আসবেন বাংলাদেশীয় অভিবাসীরা, এমনটাই প্রত্যাশা আঙ্কোনার বিশিষ্টজনদের। তবে নির্বাচনের ফলাফলের জন্য তাকিয়ে থাকতে হবে আগামী 14 এবং 15 মে ভোট গ্রহণের শেষ পর্যন্ত। ইতালির আঙ্কোনা থেকে রিয়াজ হোসেন, নিউজ 24।